সুধী মণ্ডল, এবারে বক্তব্য রাখছেন তসলিম সরকার, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াহিল্লু লি সালাসাতিন ইয়াকুনুনা বি সালাতিন মিনাল আরদি ইল্লা আম্মারু আলাইহিম আহাদাহুম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 27তম বার্ষিক তাবলিগ ইজতেমার সম্মানিত প্রাণ সভাপতি, এদেশে আহলে হাদিস আন্দোলনের প্রাণপুরুষ, অত্র আন্দোলনের মোহতারাম আমির প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, তারই অধীনে সংঘবদ্ধ এই জামাতের বরণীয় সম্মানীয় উলামায়ে কেরাম, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সমাগত ভাতৃমণ্ডলী, পর্দার অন্তরালে সমেত মা ও ভগ্নীগণ, মুসলিম জাতির ক্রান্তিকালে এ ধরনের সমাবেশ খুবই উপযোগী ছিল। আজকের এই সমাবেশ থেকে প্রমাণ করে জাতি এক মহাক্রান্তিকালের নিকটবর্তী হয়ে ইজতেমায় সমাবেত হয়েছে। যেখানেই যাবেন, ইজতেমার বিষয়ে প্রশ্ন করা হবে তার বৈধতা অবৈধতার বিষয় নিয়ে। যেখানেই যাবেন, প্রশ্ন হবে দল ও সংগঠনের বৈধতার বিষয় নিয়ে। যেখানেই যাবেন, সমালোচনা হবে ইমারত নিয়ে। 27তম বার্ষিক ইজতেমার 26তম বৎসর পর্যন্ত এই বিষয়গুলি জনগণ কখনো প্রশ্নের মুখোমুখি হয়নি, এই জাতির ওলামায়ে কেরামকে প্রশ্নের সম্মুখীন করেনি। আজকে নতুন করে এই প্রশ্নগুলির সূচনা হয়েছে 27তম ইজতেমার দ্বার প্রান্তে যখন আমরা উপনীত হয়েছি। এ পর্যন্ত সকল ওলামায়ে কেরাম জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এবং ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম হিসাবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশকে চিহ্নিত করেছেন। আপনারা সাক্ষী, আল্লাহ সাক্ষী, এই ময়দানে এই ঘোষণা হয়েছে এদেশের মানুষ আপামর জনসাধারণের মুসলমানদের ঐক্যের প্ল্যাটফর্ম কোরআন ও সহিহ হাদিস, যার আলোকে আহলে হাদিস আন্দোলন সারা বিশ্বে দাওয়াত কাজ করে যাচ্ছে। আজকে আন্দোলনকে প্রশ্নের সম্মুখীন করা হচ্ছে, যে আন্দোলনের বিকল্প দাওয়াতের আর সহি কোনো প্ল্যাটফর্ম নেই। এই আন্দোলনকে যারা প্রশ্নবিদ্ধ করে তারা কি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আল কোরআনের সূরা বাকারার 27 নম্বর আয়াত তেলাওয়াত করে না, যেখানে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ানকুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহ, তারা সেদিন সমবেতভাবে আল্লাহর কাছে ওয়াদা করেছিল, অঙ্গীকার করেছিল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হকেই কোরআনের দাওয়াত, এই সহিহ হাদিসের দাওয়াত, এটাই সঠিক দাওয়াত,
কিয়ামত পর্যন্ত এই দাওয়াতের মাধ্যমে এই দিনটিকে থাকবে। আজকে যদি কেউ এর বিরোধিতা করে, আজকে যদি দাওয়াতকে কেউ ভুল বোঝাতে চায় জাতিকে, তাদের বিষয়ে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ আয়াতের শেষ অংশে বলেছেন, ওয়াক্তাউনা মা আমার আল্লাহ বিহাই ইউসাল, যে দায়িত্ব তাদের ছিল, জাতি বিভক্ত হচ্ছে, মানুষ ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করছে, মানুষ আল্লাহর সাথে অঙ্গীকার করে অঙ্গীকার ভঙ্গ করছে, তারা যেন তার সুরক্ষা করে। এই সুরক্ষার দায়িত্ব নিয়ে জাতির কর্ণধার হিসেবে তারা দায়িত্ব পালন করেছে। আজকে যদি তারা তাদের ওয়াদা ভঙ্গ করে, আল্লাহ তাদের সম্পর্কে বলছেন ওয়ায়ুসিদুনা ফিল আরদ, তারা এই জমিনে ফাসাদ ও বিবর্জয় সৃষ্টি করছে। আপনাদের কি মনে হয়, নিশ্চয়ই জাতীয় বিবর্জয়টা কি আনছে তারা? আল্লাহর সাথে ওয়াদা করার পরে সেই ওয়াদাকে ভঙ্গ করে। আল্লাহ তাদের সম্পর্কে বলছেন উলাইকা হুমুল খাসিরুন, আরে তারাই তো ক্ষতিগ্রস্ত। দুনিয়ার কল্যাণ মুমিনের লক্ষ্য নয়, পরকালই হচ্ছে মুমিনের একমাত্র লক্ষ্য। যেই লক্ষ্যকে সামনে রেখে আহলে হাদিস আন্দোলন এদেশে কাজ করছে। এ ধরনের নিবেদিত প্রাণ কর্মী বাহিনী একটা নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য এবং শরীয়তের মানদণ্ডে নির্ধারিত একজন আমিরের অধীনে জীবন যাপন করার জন্য তারা সঙ্গবদ্ধ হয়েছে। আজকে কোনোভাবেই তারা বিচ্ছিন্ন হতে পারে না। অবস্থিত জনমণ্ডলীর কাছে আমার দাবি থাকবে, আহলে হাদিস আন্দোলন ধ্বংসের মুখোমুখি জাতিকে সঠিক পথের পথ দেখাবার দেখাতে সক্ষম। আল্লাহর মেহরবানিতে যাবতীয় রকমের শিরক ও বিদাত, যত রকমের অবসংস্কৃতি আছে, সকল কিছু দূরীভূত করে তারা মানুষকে কোরআন সুন্নার পতাকা তোলে, কোরআন ও সুন্নার অধীনে মানুষকে সঙ্গবদ্ধ করতে সক্ষম হয়েছে। এ দাওয়াতের মাধ্যমেই সারা বিশ্বে ইনশাআল্লাহ কোরআনের পতাকা পথ পথ করে উড়বেই উড়বে ইনশাআল্লাহ। আপনি হয়তো দেখে যাবেন না, কিন্তু আল্লাহ তার দুনিয়া ইসলামকে বিজয় করাবেনই। যুগে যুগে ইসলামকে হুৎকারে নিভে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যারাই চেষ্টা করেছে তারা সেখানেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আর আল্লাহ যাদেরকে সাহায্য করার কথা বলেছেন, কিয়ামত পর্যন্ত তারা সাহায্য পেতেই থাকবে ইনশাআল্লাহ। সে কারণে আপনাদের কাছে আমার দাবি থাকবে, যে হাদিসটা আমি পড়েছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো তিনজন মানুষের জন্য কোনো জনপদে বিচ্ছিন্নভাবে জীবনযাপন করা, বসবাস করা হালাল নয়। কোনো তিনজনের জন্য কোনো জনপদে বিচ্ছিন্নভাবে বসবাস করা হালাল নয়। আপনি কিভাবে হালাল করবেন রসুলের বক্তব্য? তাইলে আপনাকে রসুলের হাদিসের কিছু অংশ মানতে হবে, কিছু অংশ ছাড়তে হবে। যে অংশ পাবেন অবশ্যই সেই অংশটুকু আপনাকে গ্রহণ করতেই হবে। সে কারণে আপনাদের কাছে আমার দাবি থাকবে, আসুন বিচ্ছিন্ন জীবনযাপন করা থেকে আমরা বিরত থাকি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা জামাতবদ্ধ না হয়ে বিচ্ছিন্ন থাকো, ভেড়ার পালকে বিচ্ছিন্ন থাকলে নেকড়ে যেভাবে ঘায়েল করে ফেলে, তোমাদেরকে শয়তান সেভাবে ঘায়েল করে ফেলবে। আজকে যদি আপনাদের মনে সন্তান শয়তান প্রবেশ করে, আমি মনে করি এই জাতিকে বিচ্ছিন্ন করে ফেলবে। সেই শয়তান থেকে, সেই খপ্পর থেকে, সেই ধোকা থেকে নিজেকে পুতুপবিত্র রাখার জন্য এই যে জামাতের অধীনে সঙ্গবদ্ধ হওয়ার জন্য ওয়াদা করেছেন আল্লাহর কাছে, সেই ওয়াদা পূর্ণ করার জন্য এগিয়ে আসুন। এই সংগঠনে যারা কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, সংগঠনের কাছে তাদের ওয়াদা ছিল
সংগঠনের লক্ষ্যই তাদের জীবন উদ্দেশ্য। আজকে যারা কাউন্সিল সদস্য সাবেক হয়েছেন, প্রবীণ হয়েছেন, আর যারা আছেন, যারা ভবিষ্যতে থাকবেন, তাদের সকলের কাছে আমার প্রার্থনা আহ্বান, আসুন আল্লাহর দিনকে উড্ডয়ন করার জন্য যে শপথ নিয়েছি সেই শপথ আন্দোলনের অধীনে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখি। আপনারা তো রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী যে আবারও জনসাধারণ একজন নির্দিষ্ট ইমারতের অধীনে জীবন যাপন করার জন্য সংঘবদ্ধ। জাতি যদি ঐক্যবদ্ধ থাকে, সংগঠনের অধীনে থাকে, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত, আর যদি তারা বিচ্ছিন্ন হয় তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব। আপনারা কি আল্লাহর রহমত চান না গজব চান? অবশ্যই আমরা আল্লাহর রহমত চাই। আল্লাহর রহমত চাইতে হইলে অবশ্যই আমাদেরকে জামাতের অধীনে থাকতে হবে, যদি না হই শয়তান আমাদেরকে পর্যদস্ত করে ফেলে এই জমিনে বিপর্যয় সৃষ্টি হবে, যেটা আমরা বিভিন্ন পাড়া মহল্লায় চলতে গেলে শুধু এসব বিষয়ে অবতারণা হয়, প্রশ্নের সূচনা হয়, এই সব পরিহার করে কে আমার বাধা সেটা আমরা কখনোই কল্পনা করি না। আমরা মনে করি আমাদের চলার পথে কোনো বাধা নাই, কোনো বিপত্তি নাই, কোনো আপত্তি নাই, আমরা আল্লাহর পথে আছি, আল্লাহই আমাদের পথ দেখাবেন। মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, যারা আল্লাহর উপরে তাকওয়াশীল হবে, তাওয়াক্কুল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পথ উন্মুক্ত করে দেবেন, তাদের পথ প্রশস্ত করে দেবেন, তাদের জন্য অসংখ্য পথ খুলে দেবেন, তাদের কোনোই বাধা নাই। আসুন আমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে ধারণ করি এবং তারই আলোকে আমাদের সার্বিক জীবন গঠন করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।